কৃত্রিম বানে জলাকোলা খুয়াইছে মহানগরবাসীক। বছর পিছত বছর বাগৰিছে, সরকারের হাতত নাই স্থায়ী সমাধান সূত্র। গুৱাহাটী মহানগরীর কৃত্রিম বানক লৈ কঠোর গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়। 10 দিনের ভিতর সরকারক ব্যবস্থা গ্রহণের সঠিক শপতনামা দাখিলের নির্দেশ। উল্লেখ্য, গুৱাহাটী মহানগরীর পাহাড় খনন আর ইয়ার ফলত সৃষ্টি হওয়া কৃত্রিম বান সন্দর্ভত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত এখন রাজহুয়া স্বার্থ জড়িত আবেদন দাখিল করা হয়েছিল। গুৱাহাটী ইকো ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠনে দাখিল করেছিল এই রাজহুয়া স্বার্থ জড়িত আবেদন। আবেদনত উল্লেখ করেছিল যে গুৱাহাটী মহানগরীত যধে মধে পাহাড় খনন করার কৃত্রিম বানে অধিক ভয়াবহ সমস্যার সৃষ্টি করেছে। বরষুণত নামি অহা পাহাড়ের মাটি আর বালিয়ে নলা নর্দমা পুতি পেলার ফলত অধিক ভয়ঙ্কর হয়ে পড়েছে কৃত্রিম বানর সমস্যা। আনকি এই পাহাড় খননক মহানগরবাসী মূরের উপর লই থাকা বোমা বলেও আবেদন উল্লেখ করা হয়। গোচরটির শুনানি গ্রহণ করে ন্যায়ালয়ে গুৱাহাটী মহানগর উন্নয়ন প্রাধিকরণলে জাননী জারি করে। গোচরটির পূর্বের শুনানিত বন বিভাগকও পাহাড় খনন সন্দর্ভত কৈফত তলব করেছিল আদালতে। কিন্তু যা শুনানিত এই সন্দর্ভত কোনো একটা পক্ষই ন্যায়ালয়ত সঠিক উত্তর দিব নিয়ে বরঞ্চ বিতং শপতনামা দাখিলের ন্যায়ালয়ের অতিরিক্ত সময় বিচারিছিল কেউটা পক্ষই। ইয়াতে ক্ষুব্ধ হয়ে পড়ে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়। শুনানি গ্রহণ করে ন্যায়ালয়ে কয়, মহানগরীর কৃত্রিম বানর সমস্যা দীর্ঘদিনিয়া, কিন্তু ইমান গুরুত্বপূর্ণ সমস্যা এটা সমাধানের সরকারে ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করা পরিলক্ষিত হওয়া নাই। কৃত্রিম বানর সমস্যা মহানগরবাসীর বৃহত্তর স্বার্থর সঙ্গে জড়িত, সেয়ে সংশ্লিষ্ট সকল পক্ষই সময়মতে বিতং শপতনামা দাখিল করা উচিত। আদালতত এই মন্তব্যের পিছতেই মুখ্য ন্যায়াধীশের বিচারপীঠে 10 দিনের ভিতর সরকারক বিতং শপতনামা দাখিলের নির্দেশ দিয়ে। এই শপতনামাত সরকারে কৃত্রিম বান রোধর কি ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করেছে অথবা করিব এই সন্দর্ভত বিতংভাবে উল্লেখ থাকিব লাগিব। গুৱাহাটীর যদুমণি শইকীয়ার রিপোর্ট, প্রতিদিন টাইম।